ওয়েলকাম ফ্রেন্ডস, এবার থেকে সব চাকরি পরীক্ষার জন্য একটি মাত্র পরীক্ষা হবে, নাম হচ্ছে কমন এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ সিইটি। এবার থেকে একই সাথে ব্যাংক, রেল এবং অন্যান্য সরকারি পরীক্ষা কিন্তু একটি মাত্র পরীক্ষার মাধ্যমেই নেওয়া হবে এবং তার জন্য কিন্তু ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বন্ধুরা, এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে সিইটি অর্থাৎ কমন এলিজিবিলিটি টেস্টের 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, এই পরীক্ষা আপনি কতবার দিতে পারবেন, এই পরীক্ষা দেবার পর যে আপনি যে স্কোর করবেন তার ভ্যালিডিটি কতদিন থাকবে, পরীক্ষাটি অনলাইনে হবে না অফলাইনে হবে, বয়সের কোনো ছাড়পত্র থাকছে কি না, বা পরীক্ষাটি আপনি কোন ভাষায় দিতে পারবেন, ইত্যাদি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে টুইট করা হয়েছে সেই টুইটটাও আমি আপনাদেরকে দেখাবো, আপনারা এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন, এখানে যেটা বলা হয়েছে ব্যাংক, রেল বা স্টাফ সিলেকশন নিয়োগের জন্য এবার থেকে আর আলাদা আলাদা কোনো পরীক্ষার ফি দিতে হবে না। চাকরি প্রার্থীদের হয়রানি কমাতে বড়সড় সিদ্ধান্ত নিল মোদী মন্ত্রিসভা। কেন্দ্রীয় সরকারের সমস্ত নন গেজেট পোস্টে নিয়োগের জন্য একটি অভিন্ন এজেন্সি তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই এজেন্সিটার নাম হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। এই এজেন্সির মাধ্যমে সব নন গেজেটেড পোস্টে চাকরির জন্য একটি পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আলাদা আলাদা বিভাগে চাকরির জন্য কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। তো দেখুন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটি টুইট করা হয়েছে, দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভস সেটিং আপ অন ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি টু কন্ডাক্ট কমন এলিজিবিলিটি টেস্ট, দিস ডিসিশন উইল বেনিফিট জব সিকিং ইউথ অফ দ্য কান্ট্রি, ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জাভেদকর। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে প্রত্যেক বছর কম বেশি 125,000 সরকারি চাকরির জন্য প্রায় 2.5 কোটি চাকরি প্রার্থী বিভিন্ন বোর্ডের পরীক্ষা দেয়। আলাদা আলাদা চাকরির জন্য আলাদা আলাদা বোর্ডে পরীক্ষা দিতে হয়, যেমন রেলে নিয়োগের জন্য রেলের পরীক্ষা, ব্যাংকে নিয়োগের জন্য ব্যাংকের পরীক্ষা, সরকারি অফিসে চাকরির জন্য এসএসসি বা স্টাফ সিলেকশনের পরীক্ষা ইত্যাদির জন্য কিন্তু আপনাকে দিতে হয়, আপনারা জানেন। এতে একদিকে যেমন চাকরি প্রার্থীদের আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়, তেমনি ফর্ম পূরণের জন্য বিভিন্ন কিন্তু হায়রানেরও শিকার হতে হয়, সেই সঙ্গে কিন্তু আপনাকে আলাদা আলাদা অর্থও আপনাকে পেমেন্ট করতে হয়। এবার এইসব পরীক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলো কেন্দ্র, সমস্ত নন গেজেটেড পদে নিয়োগের জন্য তৈরি হলো অভিন্ন নিয়োগ বোর্ড, যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি অর্থাৎ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। এই এজেন্সির মাধ্যমে অনলাইনে নেওয়া হবে কমন এলিজিবিলিটি টেস্ট, পরীক্ষা কিন্তু অনলাইনে নেওয়া হবে। অনলাইনে পরীক্ষায় পাশ করলে আবেদন করা যাবে ব্যাংক, রেল সহ অন্যান্য সরকারি পরীক্ষায়। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই কমন এলিজিবিলিটি টেস্টের মেরিট লিস্টের মেয়াদ থাকবে কিন্তু 3 বছর, অর্থাৎ একবার পরীক্ষায় পাশ করলে পরবর্তী 3 বছর বিভিন্ন পোস্টে চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন। এর জন্য আলাদা আলাদা করে আপনাকে কোনো পরীক্ষার ফি দিতে হবে না। গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটের সময় এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তৈরির কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আর সেই বাজেটের প্রস্তাবে বুধবার ছাড়পত্র দিল মন্ত্রিসভা। সূত্রের খবর, আগামী বছর থেকে এই অভিন্ন পরীক্ষা পদ্ধতি চালু করা হয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের দাবি। স্বাধীন ভারতের ইতিহাসে এটি কিন্তু অন্যতম বড় সংস্কার, সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর পরীক্ষার্থীরা কিন্তু এতে উপকৃত হবেন। 10টা পয়েন্ট আমরা প্রথমে একটু দেখে নেব, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা বলা হয়েছে, দেখুন, এনআরএ দ্বারা পরিচালিত অর্থাৎ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি দ্বারা পরিচালিত সাধারণ যোগ্যতার পরীক্ষা বা সিইটি একটি অনলাইন টায়ার 1 পরীক্ষা হবে, যার লক্ষ্য হচ্ছে সরকারি বা সরকারি খাতে দপ্তরে বিভিন্ন যে চাকরি নিয়োগের জন্য একাধিক পরীক্ষার যে প্রয়োজনীয়তা সেটাকে দূর করা। অর্থাৎ আপনাকে বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন যে পদের জন্য বিভিন্ন রকমের যে পরীক্ষা সেটা আপনাকে আর দিতে হচ্ছে না, একটি পরীক্ষার মাধ্যমে আপনি স্কোর অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। সিইটি গ্রুপ বি এবং গ্রুপ সি বিভাগে নন গেজেট বা অপ্রযুক্তিগত পদগুলির জন্য কিন্তু প্রার্থীদের স্ক্রিন এবং শর্টলিস্ট করবে, বুঝতে পাচ্ছেন। এই নিয়োগের জন্য আবেদন করা যাবে প্রার্থীদের আর একাধিক সংস্থাকে পুনরাবৃত্ত ফি দিতে হবে না, আপনি একবারই কমন সিটিটের জন্য আবেদন করবেন এবং পরবর্তীকালে রেল হোক, ব্যাংক হোক বা এসএসসি হোক, যখন বিজ্ঞপ্তি বেরোবে আপনি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন, সেজন্য আপনাকে এক্সট্রাভাবে কোনো পেমেন্ট বা ফি দিতে হবে না। সিইটি স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে বোর্ড এবং ইনস্টিটিউট অব ব্যাংকিং সার্ভিস কর্মীদের দ্বারা পরিচালিত প্রথম স্তরের প্রবেশিকা পরীক্ষাগুলির প্রতিস্থাপন করবে, বুঝতে পাচ্ছেন। বিভিন্ন শিক্ষামূলক স্তরের জন্য এবং একাধিক ভারতীয় ভাষায় বছরের মধ্যে 2 বার এই পরীক্ষা নেওয়া যাবে, বিভিন্ন ভাষায় এই পরীক্ষাটি হবে। রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া গ্রামীণ প্রার্থী এবং মহিলাদের সহায়তার জন্য কমপক্ষে 1টি সিটেট পরীক্ষার কেন্দ্র থাকবে। সিটেট স্কোর ফলাফল ঘোষণার তারিখ থেকে 3 বছর পর্যন্ত বৈধ থাকবে, অর্থাৎ
আপনি যে যে ডেটে সিটের সিটেরটা হবে তার থেকে 3 বছর কিন্তু আপনার স্কোরের ভ্যালিডিটি থাকবে। 3 বছরের মধ্যে যে যে আপনার ফর্ম বেরোবে, যে যে বিজ্ঞপ্তি বেরোবে, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 3 বছর ক্রস করে গেলে আপনাকে কিন্তু পুনরায় আপনাকে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে। প্রার্থীদের তাদের স্কোরে উন্নতি করতে 2টি অতিরিক্ত সম্ভাবনা পাবেন। 3টি স্কোরের মধ্যে সেরা যেটা হবে সেটিই কিন্তু আপনি আপনাকে বিবেচনা করা হবে। আপনি দু আপনি তিনবার পরীক্ষা দিতে পারবেন এবং তিনবারের পরীক্ষার মধ্যে যেটা আপনার সর্বোচ্চ স্কোর সেটাকে কিন্তু ধরা হবে। সিটের স্কোরের ভিত্তিতে প্রার্থীরা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুসারে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও 24 ঘন্টা একটা হেল্পলাইন খোলা থাকছে গ্রামীণ প্রার্থীদের সহায়তা করবার জন্য। মক টেস্টেরও কিন্তু অনুষ্ঠান, মানে মক টেস্ট কিন্তু আয়োজন করা হবে। তো বন্ধুরা, এই সিটেট কমন এলিজিবিলিটি টেস্টের উদ্দেশ্য হচ্ছে এটাই। আশা রাখছি এতে পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের অনেক বেশি সুবিধা হবে এবং অনেক বেশি ভাবে তারা প্রিপারেশন নিতে পারবে। কারণ ব্যাংকের জন্য আলাদাভাবে প্রিপারেশন, আপনাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জন্য আলাদাভাবে প্রিপারেশন, আবার রেলওয়ে বোর্ডের জন্য আলাদাভাবে প্রিপারেশন। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে পেমেন্ট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে পরীক্ষা। তো সেই যে প্রসেসটাকে অনেকটা শর্ট আউট করা হয়েছে এবং শর্ট আউট করার ফলে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু খুব সহজেই একটি পরীক্ষার মাধ্যমে নিজেদের যে পছন্দের চাকরি, ড্রিম সার্ভিস, সেটা কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছি, এর উপর আপনারা সেটাও লক্ষ্য করতে পারেন। তো বন্ধুরা, যদি আরও কিছু জানার থাকে, আরও কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পরিস্থিতিতে সবাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশ মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।